বাংলাদেশে যেভাবে গণহত্যা হচ্ছে, এই অবৈধ মাফিয়া কুনি আছে না, সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে একটি গণহত্যা শুরু করেছে। এই গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা আজকে এই ঐতিহাসিক ট্রাফলগার স্কয়ারে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এই মাফিয়া কুনি আছে না পতনের দাবিতে আজকের এই সমাবেশ, সাধারণ ছাত্রছাত্রীরা যে সাধারণ ছাত্রছাত্রী দেখে যেভাবে এই জালিম কুনি হাসিনা গণহত্যা করেছে, হাজার হাজার মানুষকে কালকে আজকে গণহত্যা করেছে, তারই প্রতিবাদে আজকে এই যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীরা ঐতিহাসিক ট্রাফলগার স্কয়ারে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন। তাদের কাছে স্লোগান একটি, আমাদের এই সাধারণ শিক্ষার্থীর রক্ত বেতা যেতে পারে না। যে গণহত্যা শুরু করেছে এই মাফিয়া কুনি হাসিনা তা বন্ধ করতে হবে, তাকে এই মাফিয়া থেকে পদত্যাগ করে এই মাফিয়া সরকার পদত্যাগ করতে হবে। প্রবাসী বাংলাদেশীরা আজকে জেগে উঠেছে, যেভাবে 71-এ মুক্তিযুদ্ধের সময় এই ঐতিহাসিক ট্রাফলগার স্কয়ারে থেকে ঘোষণা দিয়েছিল এবং তাদের পাশে দাঁড়িয়েছিল, আজকে একইভাবে এটি একটি নতুন বাংলাদেশে আরেকটি যুদ্ধ শুরু হয়েছে, এই মাফিয়া কুনি হাসিনা পদত্যাগের যুদ্ধ। সেই যুদ্ধ হিসাবে প্রবাসী বাংলাদেশীরা আজকে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে, শেষ পর্যন্ত সেই যুদ্ধে থাকবে যতদিন না পর্যন্ত এই মাফিয়া সরকার মাফিয়া কুনি হাসিনা পদত্যাগ না করবে। তাই আজকে যারা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, তাদেরকে বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জিএফএমএলের পক্ষ থেকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে। একইভাবে বাংলাদেশের বাইরে 1 কোটি প্রবাসী বাংলাদেশী, আমরা অনুরোধ করব যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা, অনুরোধ করব আজকে যেভাবে যুক্তরাজ্যে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, তাদেরকে এই রক্ত বেতা যেতে যাবে না এই স্লোগান নিয়ে এই সরকারের পতনে একইভাবে সব জায়গায় প্রত্যেকটি দেশে প্রবাসী বাংলাদেশীরা এই সমাবেশ করতে হবে, তাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। আজকে এই ঐতিহাসিক ট্রাফলগার স্কয়ারে আকাশ ও বৈষম্যর প্রতিরোধে এই আয়োজনে ব্রিটেনের পুরা ব্রিটেন থেকে হাজার হাজার জনতা এখানে এসে এই সরকারের যে নির্যাতন নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছে। আজকে শুধু কোটা সংস্কার নয়, আজকে এই জনতার দাবি এই বাংলাদেশের সরকারের সংস্কার, তাই এই সংস্কারের দাবিতে আজকে এই ব্রিটেনের প্রবাসী বাংলাদেশীরা উৎফুল্ল, আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের জন্য আজকে আমরা ঐতিহাসিক ট্রাফলগার স্কয়ারে সমবেত হয়েছি। আমরা অচিরেই এই সরকারের পতনের আন্দোলন ডাক দিচ্ছি এবং পতনের মাধ্যমেই আমাদের আন্দোলন শেষ হবে। আজকে আমাদের বাই রক্তের হুলি করায় যে সরকার মেতে উঠেছে, এই সরকার আর ক্ষমতা টিকা তার নৈতিক কোনো অধিকার নেই, তাই আমরা আসব বিশ্বের সবাই আজকে ঐক্যবদ্ধ হয়, আজকে একদিকে বাংলাদেশ একদিকে কুনি হাসিনা, তাই আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা কুটা আন্দোলনে শহীদ হয়েছে 150-এরও বেশি, আপনারা জানেন বিগত কিছুদিন ধরে সারা বাংলাদেশ অচল করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা, তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে, এই ট্রাফলগার স্কোয়ার থেকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। আজকে এই প্রবাসী বাংলাদেশিরা এই ট্রাফলগার স্কোয়ার থেকে একাত্মতা পোষণ করে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে। এখানে দেখেন কোনো দলীয় লোকজন নয়, সাধারণ জনসাধারণ, সাধারণ মানুষ এখানে এসেছে শুধু দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য। যুক্তরাজ্যে ব্রিটেনস্থ সকল প্রবাসী বাইরে এখানে লন্ডনস্থ টফকস্কারে এসেছেন, আপনারা জানেন 1971 সালে এইভাবেই বাঙালি কমিউনিটির এখানে এসেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যমত গঠন করার জন্য। আজ ঠিক তেমনইভাবে প্রবাসী বাঙালিরা এসেছে বাকশালী সরকারের বিরুদ্ধে
ঐক্যমত গড়ে তোলার জন্য এবং এই সরকারের পতন ঘটানোর জন্য। আপনারা জানেন বাংলাদেশের আমাদের কমলমতি ছাত্র ভাইদেরকে এই সরকার হত্যা করতেছে, প্রায় 500 মতন ছাত্র ভাইরা হত্যা করছে। আসুন আমরা এখান থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের ডাক দেই। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে সকল প্রবাসী ছাত্রছাত্রী ভাইরা এখানে সমাবেত হয়েছে, একটাই দাবি, এই সরকারের পতাক আজকে নতুন প্রজন্মর ঢাকা ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে তাদেরকে আজকের এই প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী রাজাকার বলে উক্তি দিয়েছেন, সেই প্রতিবাদে আমরা সকল বাংলাদেশের প্রবাসী ও বাংলাদেশের সহ বিশ্বের সকল ছাত্র ভাইরা বোনরা এখানে একত্রিত হয়েছে যাতে এই সরকারের পদত্যাগ। আমার ভাই মল্লখানও এর জবাব চাই এবং এই সরকার আর কোটা চাচ্ছে না, চাচ্ছে শুধু আমাদের ভাইকে ফিরিয়ে দিতে হবে, আমাদের বোনকে ফিরিয়ে দিতে হবে এবং এই সরকারের পদত্যাগ। পদত্যাগ যতক্ষণ করে নাই ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়বে না ইনশাল্লাহ। এক দেখা এক দাবি, এই সরকারের পদত্যাগ, এই সরকারের মাধ্যমেই এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশে আজকে রক্তের হোলি খেলা চলছে। বাংলাদেশের সাধারণ ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার। এই কোটা সংস্কারের একটা বেসিক দাবি করার জন্য বাংলাদেশে প্রায় 500 উপরে ছাত্রকে, নিরীহ ছাত্রকে হত্যা করেছে বাংলাদেশের বর্তমান কারেন্ট রেজিম, অবৈধ শাসক শেখ হাসিনার খুনি শেখ হাসিনার আদেশে পুলিশ এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ছাত্রলীগ সহ সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছে। হাজার হাজার ছাত্রদেরকে তারা উন্ডেট করছে এবং বাংলাদেশে গত কয়েকদিন ধরে কারফিউ জারি করে বাংলাদেশ সম্পূর্ণ ব্ল্যাক আউট করে সাধারণ মানুষ সহ প্রত্যেকটি অপোজিশন নেতাকর্মীর বাড়িতে হানা দিচ্ছে এবং গতকালকে ডিবি থেকে বলা হয়েছে তৃণীয় বিধানের মাধ্যমে বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এই সমাবেশ থেকে আজকে ট্রাফালগার স্কোয়ারে মুভমেন্ট এগেনস্ট অ্যাগ্রেশন অ্যান্ড ইকুয়ালিটির উদ্যোগে আজকের এই মহাসমাবেশ, এখানে যুক্তরাজ্যের হাজার হাজার প্রবাসীরা এসে একাত্রতা পোষণ করছেন এবং বাংলাদেশের নিরীহ ছাত্রদের উপরে হত্যাযোগ্য বন্ধের দাবি জানাচ্ছেন এবং অনতিবিলম্বে বাংলাদেশের এখন একটাই সমাধান, শেখ হাসিনা পদত্যাগ। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ জনগণ, বাংলাদেশের যত অপোজিশন পার্টি আছে, আপনারা জানেন গতকালকে বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। আজকের এই সভা থেকে আমরা অবৈধ খুনি শেখ হাসিনার ইমিডিয়েট পদত্যাগ দাবি করছি। এই রায়টা আমরা মানি না, এই রায়টা দিতার যদি তাসিল আছে আরো আগে দিলে বাড়িত। এখন আমার ভাই মরে গেছে এবং তার জানতে আমরা বিরোধ দিতে পারতাম না। এখন আমাদের একমাত্র দাবি বিদেশে যারা আমরা আছি, বিদেশ থেকে আমরা তারা পাশে আছি, ছাত্রদের এই লজ্জিক দাবি আমরা মেনে নিতে সরকারকে বাধ্য করব। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে তখন বিদেশে যারা আমরা আছি প্রবাসে, সবাই আমরা তাদেরকে সাপোর্ট করব। এবং পাশাপাশি আমি অনুরোধ জানাতে চাচ্ছি যত গার্জিয়ান রয়েছেন, ছাত্র শিক্ষক সব সবাই আপনার রাস্তায় নেমে আসুন, ছাত্রদের পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি। আমাদের লড়াই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার আদায়। কোটা আন্দোলন নিয়ে ছাত্র সমাজ যে আন্দোলন গড়ে তুলেছে, শেখ হাসিনার পতন আন্দোলনে পরিণত করেছে, সারা বাংলাদেশ আজকে অচল হয়ে পড়েছে। আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন, আমাদের যে ভাইয়েরা কারাগারে নেওয়া হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, এই ভাইদের রক্তের বদলা শেখ হাসিনার পতনের পতন ছাড়া আমরা করে ফিরে যাব না। এই লড়াই বাংলাদেশের ছাত্র সমাজের অধিকারের লড়াই, এ লড়াই গণতন্ত্রের লড়াই, এ লড়াই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এ লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে, আর জিততে হলে আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত। আমরা প্রবাসের মাটিতে নিজের রক্ত বিলিয়ে দিয়ে হলো এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারের একটা দেশের ইন্টারনেট বন্ধ করে একটা জ করে অন্ধ কারোর মাঝে একটা দেশে কিতা করে আমরা জানতাম না। অতিলম্বে ইন্টারনেট চালু হোক, সরকার পদত্যাগ করো। আমরা অফটার লাগে লন্ডন আজকে মিশন করা অক্টোবরের প্রত্যাশা, সরকার পদত্যাগ করো, এই সরকারের জনগণ চান না। আমার নাম মোহাম্মদ কানন খান, আমি এখানকার একজন স্টুডেন্ট, আমি বাংলাদেশের একজন প্রাইভেট স্টুডেন্ট ছিলাম এবং আমি মনে করি আমার স্টুডেন্টদের উপর যে, আমার ভাইদের উপর, আমার ফ্রেন্ডদের উপর যে অত্যাচারগুলো করা হয়েছে এটার সহবিচার এবং সুনির্দিষ্ট বিচার আমরা চাই এবং যারা অন্যায় করেছে তাদের বিচারের মধ্যে আওতায় আনা হোক, এজন্য আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং সরকারের বিরুদ্ধে আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করে যাব যত না পর্যন্ত তারা আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন। আজকে আমরা সমবেত হয়েছি
এই কুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তঃপতনের জন্য আপনারা দেখতেছেন কুটার বিরোধী আমাদের ভাইদেরকে, নিরহ ভাইদেরকে অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপরে গুলিবিদ্ধ করতেছে। কিন্তু উনি হচ্ছে গিয়া ওনার সাথে থাকলে, বিরোধিতা করলে ওনার বিরুদ্ধে কিছু বললেই হয়ে যায় কেউ রাজাকার, ওনার বিরুদ্ধে কথা বললে হয়ে যায় অপরাধী, ওনার সঙ্গে থাকলে সঙ্গী, ওনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেই হয়ে যায় অনেকে রাজাকার। আজকে নিরহভাবে আমার ভাইদেরকে অন্যায়ভাবে গুলিবিদ্ধ করে মেরে ফেলছে। উনি এই এই সময়ের মধ্যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, উনি এই প্রথম নয়, বারবার ইন্টারনেটের এই নির্বাচন 2014 নির্বাচনের সময়ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছেন। উনি রাতের বুট দিনের বুট রাতে দিয়ে ক্ষমতায় এসেছেন, এর জন্য উনি নির্বাচনের রাতের বুট বন্ধ। এই আজকে আমরা আসছি কুটার শেখ হাসিনার প্রথম দাবি হচ্ছে শেখ হাসিনা পদত্যাগের দাবি। বিগত কয়েকদিন আগে আমার বাবাকে মিথ্যা মামলা অন্যায়ভাবে শেখ হাসিনা সন্ত্রাসদারী পুলিশ ঘর থেকে তুলে নিয়ে গুম করে জেলের মধ্যে মেরে ফেলেছে। এই ওনার বিরুদ্ধে কেউ কথা বললেই মেরে ফেলে। তাই আমরা সবাই জনসাধারণ এক দাবি, এক দফা শেখ হাসিনার পদত্যাগ, আমাদের ভাইদেরকে উনি নিঃশস্তায় পদত্যাগ করে সরকার অন্যদের হাতে তুলে দাও। বাংলাদেশটা এখন আর বাংলাদেশ নাই, স্বাধীন বাংলাদেশ নাই, ওটা এখন বাংলাদেশের নামে সন্দেশ হয়ে গেছে। শহীদাচির সন্ত্রাসীরা টুকরো টুকরো করে হাতের মুঠোয় রেখে দিয়েছে, তারা এখন ইঁদুরের মতো কুটকুট করে খেয়ে বাংলাদেশটাকে খোকলা করে দিচ্ছে। আমরা কি স্বাধীন আছি? আমরা কি স্বাধীন দেশের নাগরিক? আমাদের কপাল পোড়া, এই দুঃখ এই কষ্ট আমরা কাকে জানাবো? বিশ্ব বিবেকের কাছে আমরা বিচার চাচ্ছি, সচেতন বিবেকবান নাগরিকের কাছে আমরা বিচার দিচ্ছি, আর আমরা সহানুভূতি জানাচ্ছি আমাদের শহীদ ছেলেদের ভাইদের, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আর যারা মাঠে আছে তাদের জন্য রইল আমাদের বুক ভরে আশীর্বাদ আর শ্রদ্ধার সম্মান। সবাই আমাদের পাশে থাকুন। আমরা এখানে সর্বতোভাবে ট্রাফালগার স্কোয়ারে সবাই সমবেত হয়েছি। আগে ছিল কুটা, এখন কিন্তু কোনো কুটা নয়, কোনো কোর্টের রায় নয়, এসব নাটকীয় রায় আমরা প্রত্যাখ্যান করি। আমরা এই যে লাশের মিছিল, এই কুটা মেনে নিয়ে তো আমার ভাইয়েরা ফিরে আসবে না, মা পাবে না তার সন্তানদের। এখন এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? স্টেপ ডাউন হাসিনা। সব অন্যায় বৈষম্য বিরুদ্ধে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, এখান থেকে আওয়াজ তোলা হবে। শেখ হাসিনার পতন চাই, তার ছেলা চামচা দালালদার সহ এই দেশ থেকে পালিয়ে যেতে হয়, না হয় এই দেশের মাটিতে এদেরকে ছাত্রলীগ সহ পুঁতে রাখা হবে। স্টেপ ডাউন হাসিনা, আওয়াজ তুলুন, রেইজ ইউর ভয়েস। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে এসেছি শেখ হাসিনার পতনের জন্য, আসলে আমরা স্বাধীন না, আজকে বাংলাদেশ পরাধীন। 1971 সালে আমার ভাইয়েরা যুদ্ধ করেছিল, বাট তারা স্বাধীন হতে পারেনি। তাই যদি হতো তাহলে আমার ভাই আবু সাইদ আজকে এইভাবে মরতো না, সে বুক পেতে